আসসালামু আলাইকুম, চলে এলাম আমার সাদ বাগানে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কি আমি বাগান থেকে সংগ্রহ করলাম। প্রথমে আমি সংগ্রহ করছি আমার এই মেস্তা গাছ থেকে পাতা সংগ্রহ করব। আমি মেস্তা গাছ থেকে পাতা সংগ্রহ করে নিচ্ছি। একদমই কচি পাতা, হাত দিলে চলে আসতেছে, একটু চিমটি কাটতে চলে আসতেছে, একদম কচি পাতা। এই মেস্তা পাতাগুলো আমি সংগ্রহ করলাম। এখন সংগ্রহ করব আমি পুদিনা পাতা। এই গাছটা থেকে মাশাল্লাহ আমি কিন্তু অনেক পুদিনা খেয়েছি, মানে আমার এই বছর কিনে পুদিনা খাইনি, শুধু একটা টব থেকে আমার যখনই মন চায় তখনই আমি নিয়ে ভর্তা বানাই, জুস বানাই, তারপরে শরবত বানাই। জুস আর শরবত একই কথা, সরি, জুস আর শরবত সেম জিনিস। তাই পুদিনা ভর্তাটা আমার ঘরে আমার ছেলেরা, আমার হাজব্যান্ড এবং আমি সবাই খুব পছন্দ করি। তো পুদিনার ভর্তার রেসিপিটা আপনারা যারা যারা শিখতে চান বা দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন, তো আমি পুদিনা ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কমেন্ট করে জানাবেন কারা কারা পুদিনা ভর্তার রেসিপি দেখতে চান। তো আজকে আমি পুদিনা পাতা সংগ্রহ করছি। পুদিনা গাছের বৈশিষ্ট্য হলো যত আপনি এভাবে যত কাটবেন মাথা, মানে যত পাতা সংগ্রহ করবেন, ততই আপনি গাছটাকে আবার নতুন নতুন পাতা ভরিয়ে দিবে আপনাকে। তো এই পাতাগুলি হয়ে যাবে আমার। দেখুন মাশাল্লাহ আমার এই 5 লিটার বোতলে পুঁইশাক গাছটা, তো পুঁইশাক পাতা আজকে আমি সংগ্রহ করবো আপনাদের দেখাব। দেখুন এই নিচে পুঁইশাক পাতারই সামান্য কয়েকটা পুঁইশাক পাতা হলেই হয়ে যায়। আপনি ভাজি করে খেতে পারবেন আলুর সাথে, তারপর চেপা শুটকি দিয়ে ভর্তা করতে পারবেন, শীতল শুটকি দিয়ে, যে কোনো শুটকির সাথে আপনার এই পুঁইশাক পাতাটা যায়। চিংড়ি মাছ দিয়ে কয়েকটা পাতা দিয়ে আলু দিয়ে ভাজি করলে হয়ে যায়। তো আমি করতেছি নিতেছি আমি শুটকি দিয়ে, শীতল শুটকি দিয়ে একটু নাড়া দিব, এই পাতাটিগুলো হয়ে যাবে, যে পাতাগুলো আমার হয়েছে মাশাল্লাহ। এই ছোট্ট টবে এত পাতা মাশাল্লাহ দিয়েছে, এর আগে কিন্তু আমি খেয়েছি। এই কয়েকটা পাতা দিয়ে শুটকি দিয়ে নাড়া দিলে অসাধারণ লাগে, সাথে একটা দুইটা কাঁঠালে বিচি দিলে কি যে মজা। আমি কচু গাছ থেকে শাক সংগ্রহ করছি, কারণ শীত চলে আসতেছে। হ্যাঁ, শীত আমি ঠিক কোড়াতে কেটে দিচ্ছি। শীতের সময় কিন্তু কচু গাছ তেমন বাড়ে না, বর্ষাকালে যা বাড়ে। তো আমি কিন্তু অনেকবার এই কচু গাছের থেকে আমি শাক সংগ্রহ করেছি। তো আজকে আমি যে শাকটা নিব আমার ছাদ বাগানে, আমি এটা ফ্রোজেন করে রাখবো ফ্রিজে, কেটে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলি আলাদা ডোকাগুলি আলাদা করে আমি ফ্রোজেন করব। আপনাদের দেখালাম কী কী সংগ্রহ করছি। যখন পরিশ্রম করি না, যখন একটু পাই আনন্দটা বেশি পাই, কারণ ছাদ বাগানে অনেক পরিশ্রম, অনেক সময় দিতে হয়। দর্শক, আমি কচু গাছ থেকে কচু সংগ্রহ করব আজকে। বর্ষা শেষ, শরৎকাল চলে আসছে, এখনও বৃষ্টি যেহেতু হচ্ছে আরও কিছুদিন পাতা ছাড়বে। শীত যখন পুরো শীত পড়ে তখন তো কচু গাছ মরে যায়। তো আজকে আমি আবারও শাক সংগ্রহ করছি। আজকে যে শাকটা সংগ্রহ করছি দেখতে পাচ্ছেন, একদম গোড়া থেকে কেটে দিচ্ছি, একটু মাথা রেখে গোড়া কেটে দিচ্ছি। এভাবে আমি প্রতিবার সংগ্রহ করি, আবার নতুন নতুন ডালপালা দেয়। এটা যে কত বরকতময় একটা গাছ। ছাদ বাগানে যারা অল্প পরিশ্রমে শাক খেতে চান, তাহলে আমি বলবো কচু শাক করেন, কম পরিশ্রমে অধিক সেবা দেয় এগুলি, এই গাছগুলো যা অন্য গাছ থেকে পাওয়া খুবই কষ্টকর। আমি ছাঁটাই করে বলতে শাক সংগ্রহ করলাম এই গাছগুলি থেকে, এখান থেকে সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন, সবগুলি আমি গোড়া থেকে কেটে দিয়েছি। এখানে আরেকটা গাছ আছে দেখুন মাশাল্লাহ, এটা হলো মানকচু গাছ, গ্রামে হয়ে থাকে। তো আমি এগুলি আমি আমার কলিগদের মাধ্যমে সংগ্রহ করেছি, অফিস কলিগদের মাধ্যমে। তো মানকচু গাছের ডালা আমি কাটবো। এই গাছটা কিন্তু অনেক মোটাও হয় ডালা, যদি আমার টবে অত মোটা হয়নি, তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমি পুরোটা গাছ কাটবো না, শুধু ডালগুলি ছাঁটাই করে নিয়ে যাবো।
তো এগুলো মানকচু গাছটা কচু ডালাগুলো আমি নিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি সব শাক। এটা লাল দুধ কচু গাছ। তো দেখতে পেলেন আমি কি কি সংগ্রহ করলাম। এগুলো আমার কচু শাক মাশাল্লাহ, এগুলি মানকচু ডালা, এগুলি সবুজ দেশি আর লাল। যতগুলি কচু শাক পেলাম আমি পাতা আবার ডাটা আলাদা করে সিদ্ধ করে প্রসেসিং করে আমি ফ্রোজেন করবো। এলো পুদিনা ভর্তা বানাবো, আমি এই মেস্তা পাতা দিয়ে ভর্তা বানাবো, কুশাক পাতা দিয়েও ভর্তা বানাবো। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।